স্বাগত ক্রিকেট স্পেশাল খেলাযোগে আপনাদের সাথে আছি আমি তরিকুল ইসলাম মাহিন আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ চলছে সেই সাথে চলছে ট্রাই নেশন সিরিজ আন্ডার 19 ওয়ার্ল্ড কাপে কাল বাংলাদেশের সাথে ইংল্যান্ডের ম্যাচ গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াই যুব টাইগারদের এই সব খবর নিয়ে কথা বলতে আমাদের সাথে স্টুডিওতে আছেন আমাদের সহকর্মী দেব চৌধুরী দেব আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে অংশগ্রহণ করার জন্য দেব কালকে আন্ডার 19 ক্রিকেট ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের শেষ ম্যাচ গ্রুপ পর্বের ইংল্যান্ডের সাথে তার আগে দুটো ম্যাচ কিন্তু বাংলাদেশ একচেটিয়া দাপট খেলে জিতেছে আপনার কি মনে হচ্ছে যে সেই জয়ের ধারাটা সাফল্য যেটা বাংলাদেশ পেয়েছে সেটা ইংল্যান্ডের এগেনস্টে ধারাবাহিক থাকবে এটা আসলে মানে জয়ের ধারা অব্যাহত থাকবে কিনা সেটা তো আসলে বলা কঠিন যে জিনিসটা হতে পারে যে বাংলাদেশ পরপর দুটো ম্যাচ জিতেছে তার চাইতে বড় কথা যেভাবে জিতেছে যেভাবে খেলে জিতেছে আপনি দেখবেন যে এই টিমে যাদের কাছ থেকে পারফরমেন্স এক্সপেক্টেড ছিল তারা কিন্তু ভালো করেছে খুব ভালো করেছে কিছু কিছু ক্ষেত্রে এবং আলটিমেটলি অপোনেন্টকে কোনো সুযোগ দেয়নি এটা যেমন আপনার একটা কি বলা যায় এক ধরনের মোরাল ভিক্টরি অ্যাট দ্য সেম টাইম কনফিডেন্স বুস্টার এখন এই মোরাল ভিক্টরি এবং কনফিডেন্স বুস্টার দুটো যদি এক করে বাংলাদেশ ইংল্যান্ডের এগেনস্টে পারফর্ম করতে পারে তাদের গেম প্ল্যানটা যেভাবে করা হবে ইংল্যান্ডের এগেনস্টে সেটা যদি এক্সিকিউট করতে পারে তাহলে ইংল্যান্ডকে হারানো আসলে খুব বেশি কঠিন হওয়ার কথা না এই কারণে কঠিন হওয়ার কথা না যে অনূর্ধ্ব ১৯ লেভেলের সবগুলো দলের মধ্যেই পার্থক্যটা খুব মিনিমাম থাকে দেব কুইন্সটাউনে খেলা সো কুইন্সটাউনে আপনার কি মনে হচ্ছে যে কুইন্সটাউনে কি আপনার মনে হচ্ছে এর আগে আপনি নিউজিল্যান্ডে ছিলেন সেখানে কি আপনার আপনি বলতে পারেন যে কন্ডিশনটা বাংলাদেশের পক্ষে যাবে আসলে উইকেটটা কেমন এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা কারণ ঠান্ডা এই সময় কতটুকু আছে সেটাও একটা বিবেচনার বিষয় কেননা কুইন্সটাউনের ওই পোর্শনটা কিন্তু আপনার মানে অন্য আইল্যান্ডে যে মানে ওয়েলিংটন কিংবা আপনার অকল্যান্ড এই শহরগুলো যে আইল্যান্ডে সেটা হচ্ছে নর্থ আইল্যান্ড সাউথ আইল্যান্ড হচ্ছে আরেকটা পার্ট যেখানে ক্রাইস্টচার্চ নেপিয়ার এই জায়গাগুলো সো ওইটা ট্রেডিশনালি একটু ঠান্ডা জায়গা বাতাস থাকে তবে ওয়েলিংটনের মতো বাতাস না আমার মনে হয় বাংলাদেশ টিম তো অনেকদিন ধরে নিউজিল্যান্ডে আছে সেখানকার ওয়েদার সব জায়গাতে কম বেশি মোরললেস একই রকম এখন কথা হচ্ছে যে তারা যদি এই সময়টার মধ্যে মানিয়ে নিতে পারে আমার ধারণা তারা মানিয়ে নিয়েছেও সবচেয়ে বড় কথা হচ্ছে উইকেট কেমন আচরণ করে এবং উইকেট বুঝে প্লেয়াররা কেমন পারফর্ম করে বোথ ইন্ডে ব্যাটসম্যান বোলার সবাই দেব ইংল্যান্ডকে আপনি কোনোভাবে দেখছেন যে যদি বাংলাদেশ ইংল্যান্ডের কাছে হেরে যায় তাহলে কিন্তু ও শেষ আটে যে ভারতকে পাবে আর যদি বাংলাদেশ ইংল্যান্ডকে হারিয়ে দেয় তাহলে শেষ আটে যে অস্ট্রেলিয়াকে পাবে কিন্তু বাংলাদেশ বলছে তারা ভারতকে পেতে চায় না তারা অস্ট্রেলিয়াকে পেতে চায় এর কারণটা কি আমার আপনি যে কথাটা বললেন এটা আমি আপনার কাছে শুনলাম এবং কথাটা শুনে আমার ভালো লাগেনি হচ্ছে এই সেন্সে আমি অপোনেন্টকে সেটা যদি আমি ডিসাইড করে ক্রিকেট খেলতে নামি ইটস বেটার আমার ক্রিকেট না খেলাই ভালো আলটিমেটলি ব্যাপারটা হচ্ছে যে অস্ট্রেলিয়া না ভারত না নামিবিয়া এটা তো আসলে ম্যাটার করে না ম্যাটার করে হচ্ছে আপনি কোন ব্র্যান্ড অফ ক্রিকেটটা খেলছেন তার মানে কি আপনি মেন্টালি বকডাউন হয়ে আছেন বা যে কোনো কারণে হোক আপনি এটা মানে বিশ্বাস করতে শুরু করেছেন যে অপোনেন্ট হিসেবে ভারত শক্তিশালী এবং ভারত আমাদের চাইতে বেটার টিম আমি ভারতকে ফেস করতে চাচ্ছি না বা ফেস করতে চাবো না সেটা যদি আপনি চিন্তা করেন এবং ভারতের সঙ্গে যদি খেলা শুরু হয় বা খেলা হয়ে থাকে আলটিমেটলি ম্যাচ শুরু হওয়ার অর্ধেক মানে আগে কিন্তু আপনি অর্ধেক হেরে গিয়ে বসে থাকবেন বাকি অর্ধেকটা আপনি খেলে হারবেন মানে মানে আমি এখনো স্পষ্ট মনে করতে পারি মানে একটা সময় তো ইন্ডিয়া পাকিস্তান লড়াইটা খুব জমজমাট ছিল তো আমার এলাকার মুরব্বীদের আমি বলতে শুনতাম যে পাকিস্তানের নাম শুনলে ইন্ডিয়া অর্ধেক হেরে যায় বাকি অর্ধেক খেলে হারে এই ট্রেডিশনটা কিন্তু সত্যি ছিল মানে পাকিস্তান যদি ইন্ডিয়ানদের উপর ভর করতো তারা মেন্টালি বকডাউন থাকতো এবং হেরে যেত ওয়াসিম ওয়াকারদের সময় এটা ছিল গাঙ্গুলি ক্যাপ্টেন হওয়ার পর মাইন্ড সেট আপ চেঞ্জ হয়েছে ইন্ডিয়ানদের বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়েছে তাদের ক্রিকেটিং থিঙ্কিং চেঞ্জ হয়েছে গেম কি বলে যে আপনার গেম গেম প্ল্যান এক্সিকিউশন চেঞ্জ হয়েছে আলটিমেটলি দেখেন লাস্ট ফিউ ইয়ার্স মানে আপনি লাস্ট ১০-১২-১৫ বছর যদি দেখেন ইন্ডিয়া কিন্তু মোস্ট অফ দ্য কেসেসে পাকিস্তানের উপর ডমিনেট করে এখন আমার মনে হয় যে বাংলাদেশের ক্রিকেটের ১৯ লেভেলটা যারা আমাদের তো ১৯ লেভেলটাই মূল লেভেল কারণ ১৯ লেভেল আর ন্যাশনাল টিমের মাঝখানে তো আসলে আমাদের খুব বেশি কিছু নেই আমাদের ডোমেস্টিক ক্রিকেট নামমাত্র একটা খেলা হয় প্রিমিয়ার লিগটা বেটার খেলা হয় ফার্স্ট ক্লাস ক্রিকেট নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই ১৯ থেকে আপনি সরাসরি প্লেয়ারদের পিক করছেন অর্থাৎ তাদেরকে আপনি ১৯ লেভেলে দেখে নিচ্ছেন যে তাদের আসলে ম্যাচুরিটি কিংবা তাদের কি বলে যে স্কিল বা টেকনিকের ব্যাপারগুলো কেমন তো সেই প্লেয়াররা হচ্ছে আপনার ভবিষ্যৎ ন্যাশনাল টিমের প্লেয়ার সেই প্লেয়াররা যদি এভাবে চিন্তা করে যে আমার অপোনেন্ট অস্ট্রেলিয়া হওয়া উচিত ইন্ডিয়ার সঙ্গে আমি খেলতে যাবো না এটা আসলে খুবই দুঃখজনক নাহিন সেটা অবশ্যই দেব আন্ডার ১৯ নিয়ে কথা বলছিলাম তবে ট্রাই নেশন সিরিজ চলছে সেই ট্রাই নেশন সিরিজে বাংলাদেশ শ্রীলঙ্কা জিম্বাবুয়ে খেলছে সেখানে বাংলাদেশ দলে আমাদের রুবেল হোসেন তিনি আজ কথা বলেছেন তিনি রুবেল হোসেন তিনি বলেছেন যে প্রথম ওভারে ওপেনিং বলিং করতে নামাটা আসলে করতে না পারাটা আসলে একটা আক্ষেপের ব্যাপার তবে আক্ষেপটা তিনি কাজে লাগান পরবর্তীতে বল করতে এসে আমরা তার কথাটা একবার দেখে নিচ্ছি
আপনি আমি নতুন বল নিয়ে অনেক কাজ করছি এবং আপনার যখন টিমের সিচুয়েশন যখনই নতুন বলে আমাকে ধরেন প্রথমে আপনার যদি একটা বলার যদি আপনার একটা ব্যাটসম্যানের চার্জ করে তখন আপনার আলটিমেটলি আমাকেই আসতে হবে আক্ষেপ তো অবশ্যই একটু থাকে কারণ তারপর আপনার সিচুয়েশন মেনটেন করে কারণ সাধারণত মাসাই ভাই নতুন বলে বল করে তারপর আপনার উইকেট উইকেট বুঝে কারণ উইকেট এখন যদি একটু স্পিন সহায়ক থাকে বা ব্যাটসম্যান যদি লেফট হ্যান্ডে রাইট হ্যান্ডে থাকে তখন আপনি স্পিনারে নিয়ে আসে তো অবশ্যই আমি তো চাই নতুন বলে বল করতে কারণ আমরা তো প্র্যাকটিস করি ওইভাবেই তো এইটাই আর কি আক্ষেপ থাকে যখন অনচেঞ্জে যাওয়ার যখন চলে আসি বোলিংয়ে তখন ভিতর থেকে একটু অটোমেটিকলি একটু মানে কাজ করে আর কি যে না আমার একটা ব্রেক থ্রু দরকার দিতে হবে আর কি এইটাই আর কি দেব নতুন বলে বল করা যে আক্ষেপটা রুবেল বললেন সেই আক্ষেপটাকে আসলে আক্ষেপই থেকে যায় নাকি বল হাতে তিনি সেটাকে একটা পাওয়ার হাউসে পরিণত করেন আমার মনে হয় এই আক্ষেপটা থাকা ভালো এই আক্ষেপটা থাকার কারণেই ইনফ্যাক্ট কোশ্চেনটা যখন করেছিলাম রুবেলকে যে উনি বলছিলেন যে পেস বোলাররা ইনফ্যাক্ট রুবেল না যে কোনো পেস বোলারই কিন্তু নতুন বলটা নিয়ে ফার্স্ট বলটা করতে চায় এটা আপনি মানে যে ইন থেকে করেন ফার্স্ট বলটা সে করতে চায় সেটা যদি না হয় ওপেনিং স্লটে এসে বল করতে চায় যখন সে ফার্স্ট চেঞ্জ সেকেন্ড চেঞ্জ কিংবা তিন চার নাম্বার পাঁচ নাম্বার বোলার হিসাবে আসে একটা সময় তার মধ্যে ফ্যাটিক চলে আসে হয়তো মাঠে দাঁড়িয়ে থাকতে থাকতে সবচেয়ে বড় কথা হচ্ছে যে রুবেলের এই হাঙ্গারটা আমার মনে হয় বাংলাদেশের জন্য পজিটিভ পজিটিভ হচ্ছে এই সেন্সে যে তার মধ্যে মানে খুব সিম্পল আপনার যখন অনেক বেশি খিদে লাগবে বা আমার যখন অনেক বেশি খিদে লাগবে যখন আমি ভালো খাবার সামনে পাবো তখন কিন্তু আমি বেশি করে খাওয়ার চেষ্টা করবো বা বেশি করেই খাবো খিদেটা মেটানোর জন্য রুবেলের মধ্যে ওই হাঙ্গারটা যখন বিল্ড আপ করবে এবং তাকে যখন ফার্স্ট চেঞ্জ বা সেকেন্ড চেঞ্জে আনা হবে যেমন লাস্ট ম্যাচ আমরা দেখেছি একুশতম ওভারে গিয়ে রুবেলকে আনা হয়েছে আলটিমেটলি রুবেলের যেটা করার ছিল যে ব্রেক থ্রু দেওয়া উইকেট নেওয়া এবং অপোনেন্টকে কী বলা যায় রাশ থ্রু করা সেটা তিনি চমৎকারভাবে করেছেন সো রুবেলের কাছ থেকে যদি তার হাঙ্গারটা ক্রিয়েট করে তার বেস্টটা বের করা যায় তো ওয়াই নট ক্যাপ্টেন মাশরাফি সেটা ট্রাই করবেন এবং আমার মনে হয় তিনি সেটাই ট্রাই করছেন বাট ইট ডিপেন্ডস অন অপোজিশন ইট ডিপেন্ডস অন গেম সিচুয়েশন হয়তো নেক্সট ম্যাচেই আমরা দেখতে পাবো রুবেল ফার্স্ট বলটাই করছেন মানে তর্কের খাতিরে বলছি আমি সো ক্যাপ্টেন কীভাবে প্ল্যান করছেন দ্যাট ইজ ইম্পর্টেন্ট এবং তার চেয়ে তো বড় ইম্পর্টেন্ট হচ্ছে যে ক্যাপ্টেনের পরিকল্পনা অনুযায়ী তার নট নেসেসারি বোলার ব্যাটসম্যানরা কী করে গেম প্ল্যানটা মাঠের খেলাতে এক্সিকিউট করছেন রুবেলের যে এক্সিকিউশনের দায়িত্বটা ছিল সেটা তিনি চমৎকারভাবে করতে পেরেছেন এখনও পর্যন্ত ভালো করছেন এবং আমার মনে হয় যেটা আপনার প্রশ্ন ছিল যে এই হাঙ্গার রুবেল নিজেও বলেছেন এই হাঙ্গার ভালো করতে সুবিধা করে সাহায্য করে দেব রুবেলের কথাটা শুনলাম এর আগের ম্যাচে আমরা তার হাঙ্গারটা কিন্তু আসলে মাঠে দেখেছি মাশরাফি সাকিব সবার পারফরমেন্স দেখেছি পরবর্তী প্রতিপক্ষ শ্রীলঙ্কার সাথে আজকে আমরা জিম্বাবুয়ের ম্যাচটা দেখলাম আপনার কি মনে হচ্ছে আপনি আজকে অনুশীলনের সময় সেখানে ছিলেন টাইগারদের বডি ল্যাঙ্গুয়েজ কীরকম ছিল ওদের মনোবল কেমন ছিল ওরা কি চাঙা ছিল অথবা এই আপডেট যদি আমাদেরকে একটু জানাতেন দেখেন আমি আজকে প্র্যাকটিস সেশনে তাসকিনকে দেখেছি তাসকিন নেটে বোলিং করেছেন এখন হুট করে আপনি তাসকিনকে কেন নেটে বল করার জন্য নিয়ে আসলেন আমি জানি না ঘটনা কী হয়েছে কিন্তু এটা হচ্ছে আমার নিজের অ্যাসেসমেন্ট সেটা হচ্ছে বাংলাদেশের যে বোলাররা আছে তাদেরকে আমরা মানে তাদের মধ্যে তাসকিনকেই স্পিডস্টার বলি যদিও এটা খুবই ভুল একটা ধারণা আসলে তাসকিন শুরুটা খুব ভালো বল করেন মানে ম্যাচ সিচুয়েশনে পরবর্তী দিকে তার প্লেস আস্তে আস্তে ডাউন হতে থাকে বাংলাদেশের সত্যিকার অর্থে জোরে বল করা বলার হচ্ছে একমাত্র রুবেল হোসেন তাসকিনকে ওই মানে কী বলে যে আপনার তিন চারটা করে বল করানো হয়েছে যাতে তার কাছ থেকে ফুল পেসটা নিতে পারে এটার কারণ হতে পারে আপনার শ্রীলঙ্কা টিমে চামিরা আছেন চামিরা কিন্তু নর্মালি 140 কেসের উপরে বল করেন তো ওই ধরনের একটা আপনি যতই মেশিনের থেকে 150-160 কিলোমিটার স্পিডের বল খেলেন একটা মানুষ যখন আপনাকে বল করবে সেটার সিনারিওটা আসলে ডিফারেন্ট হয় তো আমার মনে হয় তাসকিনকে এই কারণেই আনা হয়েছে আর বডি ল্যাঙ্গুয়েজের কথা আপনি যেটা বলছিলেন আলটিমেটলি বাংলাদেশের যে শুরুটা করার কথা ছিল যেটা আমি আগেও বলেছি যে একটা ভালো শুরু এবং সেই ভালো শুরুটার সাথে আরও কিছু মানে কী বলে যে অলঙ্কার যোগ করা দরকার ছিল যে আপনার বোলাররা কেমন পারফর্ম করে আরও আরও মানে ওয়াইড করে দিলে আপনার দুই সেক্টর স্পিনার পেসাররা কেমন করে আপনার টপ অর্ডার কেমন করে নতুন সুযোগ পাওয়া বিজয় কেমন করে তামিম তার ফর্মে ফিরে কিনা তিন নম্বরে সাকিব কেমন করে অনেকগুলো কোশ্চেন কিন্তু সামনে ছিল যেগুলোর উত্তর জানা জরুরি ছিল জরুরিটা আপনার আমার কিন্তু দর্শকদের জন্য না বাংলাদেশ টিমের জন্য ড্রেসিং রুমের জন্য এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট না আমাদের জন্য যতটুকু তার চেয়ে কয়েক গুণ বেশি ইম্পর্টেন্ট বাংলাদেশ ক্রিকেটের জন্য সেই অ্যান্সারগুলো মোটামুটি কিছুটা হলো মানে পাওয়া গেছে টিম ম্যানেজমেন্ট পেয়েছে তো আলটিমেটলি বডি ল্যাঙ্গুয়েজটা পজিটিভ ছিল পজিটিভ থাকবে সেটাই স্বাভাবিক সবচেয়ে বড় কথা হচ্ছে যে যে বিশ্বাসটা দরকার ছিল জেতার বিশ্বাস ফিরে আসা সেই বিশ্বাসটা ফিরে এসেছে এখন আপনি চাইলে যে কোনো গেম প্ল্যান সাজাতে পারবেন এবং বিশ্বাস নিয়ে সাহস নিয়ে নামতে পারবেন যে না এই গেম প্ল্যান আমি এক্সিকিউট করতে পারবো যদি সেটা উচ্চাভিলাষী গেম প্ল্যানও হয় সেটাও সম্ভব
দেব, আপনি যেরকম আমাদের সাথে যোগ দিয়েছেন সেরকম কিন্তু এখন দর্শকরাও আমাদের সাথে খেলাযোগে অংশগ্রহণ করতে পারবেন, খেলাযোগের সাথে এবার যুক্ত হতে পারবেন আপনারাও। যেখানে থাকুন হাতে ফোন নিন, আমাদের সাথে যোগ দিন স্কাইপে, ফোন কিংবা ফেসবুক পেজে। কিভাবে যোগ দিবেন সেই ডিটেলস স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আপনাদের মতামত, আপনাদের ভাবনা শেয়ার করুন আমাদের সাথে আর যোগ দিন খেলাযোগে। দেব, এতক্ষণ আমরা বলছিলাম দর্শকদের, তারাও এখন পারবে আমাদের সাথে আসলে যোগ দিতে, তারাও এখন চাইলে খেলাযোগে ফোন করতে পারবে, খেলাযোগে মেসেজ করতে পারবে এবং তারা সরাসরি স্ক্রিনে চলে আসবে। তবে দেব, ট্র্যান্ডিশন নিয়ে কথা বলছিলাম, শ্রীলঙ্কা জিম্বাবুয়ের ম্যাচটা কেমন দেখলেন? তার আগে আমি একটা বলতে চাই, দর্শকরা যারা এই মুহূর্তে টিভি স্ক্রিনের সামনে আছেন, নাহিন যেটা বলেছে সেটা তো আপনারা শুনেছেন, স্কাইপির যে অ্যাড্রেসটা দেওয়া আছে আমরা চাইবো যে আপনারা স্কাইপিতে আমাদেরকে কল করুন, আপনাদের ক্রিকেট নিয়ে ভাবনা, ক্রিকেট নিয়ে আপনাদের চিন্তা, ক্রিকেট নিয়ে আপনাদের যা যা বলার থাকে বাংলাদেশ ক্রিকেট নিয়ে বা গ্লোবাল ক্রিকেট নিয়ে অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করুন এবং আমরা চেষ্টা করব আপনাদের সঙ্গে যত দ্রুত সম্ভব, যত ভালোভাবে সম্ভব কমিউনিকেট করার জন্য। এবং এই কারণেই ব্যবস্থাটা ফিরে আসছে, নাহিন যেটা বলছিল যে জিম্বাবুয়ে এবং শ্রীলঙ্কার ম্যাচে, এই ম্যাচটা আসলে দুটো দিক থেকে গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে আমি যদি দেখি, যেটা আমি আগেও বলেছি, শ্রীলঙ্কা কেমন পারফর্ম করে, শ্রীলঙ্কার বোলাররা কেমন করে সেটা দেখা। খালেদ মাহমুদ সুজন গতকালকে আমাকে বলছিলেন যে, আমি তখন জিজ্ঞেস করলাম যে সুজন ভাই আপনি শ্রীলঙ্কা ম্যাচটা থেকে কি দেখতে চাবেন, কারণ শ্রীলঙ্কা কিন্তু আপনাদের সঙ্গে জিম্বাবুয়ের ম্যাচটা দেখেছে, সো বাংলাদেশ কেমন করতে পারে, কেমন গেম প্ল্যান নিয়ে নামে তারা বুঝতে পেরেছে এবং তাদের অপোনেন্ট জিম্বাবুয়ে সেটা সম্পর্কেও জেনেছে। বাংলাদেশের এখন দেখার কি আছে, সুজন ভাই আমাকে যেটা বলেছেন সেটা হচ্ছে যে মূলত শ্রীলঙ্কার বোলিংটা নিয়ে বাংলাদেশ বেশি ফোকাস করবে, নট এমন না যে ব্যাটিং নিয়ে ফোকাস করবে না, বোলিংটাই মূল ফোকাসের জায়গাটা থাকবে, কেননা ব্যাটসম্যান সম্পর্কে তারা বেশ একটা ধারণা রাখে। এই সিচুয়েশনে এসে সবচেয়ে বড় কথা, শ্রীলঙ্কান পেসাররা বা শ্রীলঙ্কান স্পিনাররা যাই বলি তাদের বোলিং ইউনিট কিভাবে পারফর্ম করে সেটা দেখাই হচ্ছে জিম্বাবুয়ে শ্রীলঙ্কা ম্যাচ থেকে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের লক্ষ্য। আর এই ম্যাচের পার্সপেকটিভে আমার যেটা মনে হয় যে শ্রীলঙ্কার দে হ্যাড টু প্রুভ সামথিং। প্রথমত হচ্ছে আমরা হাথুরুকে নিয়ে অনেক আলোচনা করছি, আপনার কি মনে হয় প্রেশারটা হাথুরু বা শ্রীলঙ্কার উপর নেই? ডেফিনেটলি আছে, হাথুরু হ্যাভ টু প্রুভ হিমসেলফ যে তিনি সাকসেসফুল কোচ, তিনি বাংলাদেশে যেমন সাকসেসফুল ছিলেন শ্রীলঙ্কার সঙ্গে তেমন সাকসেসফুল। শ্রীলঙ্কার নতুন কোচ, নতুন ক্যাপ্টেন, তাদেরও এটা প্রুফ করা আছে যে শ্রীলঙ্কান ক্রিকেট ইজ অন দ্য রাইট ট্র্যাক। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ম্যাচের যে সিচুয়েশন, এই ম্যাচটা আমার মনে হয় যে উইকেটে বাংলাদেশ জিম্বাবুয়ে খেলেছিল তার ঠিক দুইটা উইকেট পরে পূব দিকের উইকেটে, অর্থাৎ এটা বোধ হয় 4 নম্বর উইকেট বাম দিক থেকে যদি হিসেব করে 4 বা 5 নম্বর, সেখানে খেলাটা হচ্ছে এবং এই উইকেটটা ব্যাটিং ফ্রেন্ডলি এবং এই উইকেটটাতেই বাংলাদেশ ভারতের সঙ্গে 280 যেটাতে মুশফিক সেঞ্চুরি করেছিলেন হারিয়েছিল, অর্থাৎ এই উইকেটটা নর্মালি 260-270 রান হয়। তারপরও আমি বলবো যে জিম্বাবুয়ের এই জিনিসটা খুব দরকার ছিল, এখানে একটা জিনিস হয়তো জিম্বাবুয়ের ব্যাক অফ দ্য মাইন্ড কাজ করে থাকতে পারে, কেননা শ্রীলঙ্কাতে গিয়ে তারা শ্রীলঙ্কাকে যখন হারায় তখন কিন্তু এই শ্রীলঙ্কার সেট আপটা অলমোস্ট সেম সেট আপ ছিল, সেটা বোধ হয় জিম্বাবুয়েদের একটু হলেও হেল্প করেছে। এবং আলটিমেটলি যখন তারা অ্যারাউন্ড 300-290 মানে ইটস অ্যারাউন্ড 300 একটা স্কোর করে ফেলেছে, আমার মনে হয় এই ম্যাচে মানে জিম্বাবুয়ের যে শুরুটা করা দরকার ছিল সেটাই করা হয়েছে এবং তারাই আসলে আপার হ্যান্ডে থেকে সেকেন্ড ইনিংসটা শুরু করেছে। দেব, আপনাকে ধন্যবাদ। জিম্বাবুয়ে শ্রীলঙ্কার এই ম্যাচটা অবশ্যই টাইগারদের ম্যাচের উপরও একটা প্রভাব ফেলবে, কারণ হচ্ছে বাংলাদেশ পরবর্তীতে কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে, যেটা আপনি বলছিলেন। দেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সাউথ আফ্রিকা এবং ইন্ডিয়ার খেলা হচ্ছে, যেখানে ইন্ডিয়া সাউথ আফ্রিকার কাছে হেরে গেছে, সেই সব ব্যাপারে আমরা আপনার সাথে কথা বলবো, তবে সময় হয়ে গেছে ছোট্ট একটা বিরতি নেওয়ার। দর্শক নিচ্ছি ছোট্ট একটা বিরতি, খেলাযোগের সাথেই থাকুন।